সরকারি ভাবে রাখি তৈরির বরাত 6,50,000 রাখি দিতে হবে নাওয়া খাওয়া ভুলেছেন কালনার রাখি তৈরির সাথে যুক্ত শিল্পীরা পশ্চিমবঙ্গ সরকারের রাখি দিবস উপলক্ষে বড় অর্ডার পেল কালনার ইউভার্স আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি মোট 6,50,000 পিস জয় বাংলার লোগোর রাখির অর্ডার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অর্ডার পেয়ে অত্যন্ত খুশি সোসাইটির রাখি শিল্পীরা এখন জোর কদমে চলছে রাখি তৈরির কাজ রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারি উৎসব হিসেবে পালিত হচ্ছে রাখি উৎসব এই রাখি উৎসবে প্রয়োজন হয় প্রচুর পরিমাণ রাখির পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের তরফ থেকে এই বরাদ্দ দেওয়া হয় কালনার রাখি শিল্পীদের সারা বছরই কালনা মহকুমার বিভিন্ন ঘরে ঘরে ওই এলাকার মহিলারা তারা রাখি তৈরি করে উপার্জন করে থাকেন এই রাখি তৈরির কাজের সঙ্গে প্রায় 10,000 মহিলা এই মহকুমায় জড়িত আর এই কালনাই হল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাখি তৈরির জায়গা কালনার এই রাখি শিল্পীরা বিভিন্ন সোসাইটির মাধ্যমে রাখির বরাত পেয়ে থাকেন তেমনই এক সোসাইটি ইউভার্স আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি এর মাধ্যমে কালনার রাখি শিল্পীরা পশ্চিমবঙ্গ সরকারের এত বড় অর্ডার পেয়েছে বলে জানা গেছে এই সোসাইটিতে মোট 300 জন শিল্পী নিযুক্ত রয়েছেন কাজ সারা বছর হয় হ্যাঁ এখানে সারা বছরই হয় এখন মানে পেক্সটিন হচ্ছে গ্যাপ গাতা হচ্ছে ফুল হচ্ছে আর এখন কি জয় বাংলা রাখি জয় বাংলা রাখিটা হচ্ছে কতদিন ধরে করছে এই 2 মাস ধরে হচ্ছে এখন ওই রাখির সাথে এই রাখির তফাৎ কী রয়েছে এটা মানে বেশি মানে একটু সরকারি তো ওর জন্য একটু এটা বেশি পয়সা এটা সংস্কৃতি দিবস জয় বাংলা পশ্চিমবঙ্গ সরকার এই লোগো দিয়ে রাখি তৈরির কাজ চলছে এখন রাখি উৎসব আগামী 31শে আগস্ট তার আগেই সরকারের কাছে অর্ডার মতো রাখি পৌঁছে দিতে হবে তাই দিন রাত এক করে জোর কদমে চলছে জয় বাংলার রাখি তৈরির কাজ সারা বছর ময়ূর বুটি রাধাকৃষ্ণ রাখির কাজই করি আমরা এখন কি কাজ করছে এখন গভর্নমেন্টের রাখি করছি জয় বাংলা রাখিটা কবে থেকে শুরু করেছেন 1 তারিখ থেকে আমরা স্টার্ট করেছি 1 তারিখ থেকে কাজে কাজের প্রেশার খুবই ভালো মানে জয় বাংলা রাখি আর এমনি রাখির মধ্যে পার্থক্যটা কি এমনি রাখি সারা বছর আমরা করি আর এটা বছরে একবার আসে 15 দিনের মধ্যে আমাদেরকে তুলে দিতে হয় এটাতে কি মজুরিও বেশি পান অবশ্যই এটাতে আমরা সারা বছর করে যে মজুরিটা পাই তার দ্বিগুণ মজুরি পাই আমরা এটা এত বড় রাখি তৈরির বরাত পাওয়ায় একদিকে যেমন খুশি এই সংস্থা তেমনি খুশি রাখি প্রস্তুতকারী শিল্পীরাও কারণ সরকারের এই রাখি তৈরিতে তারা মজুরি অনেকটাই বেশি পেয়ে থাকেন সেই কারণেই প্রতি বছর এই সমস্ত শিল্পীরা তাকিয়ে থাকেন রাজ্য সরকারের দিকে কবে আসবে তাদের সরকারের পক্ষ থেকে বরাত সেই দিকেই তাকিয়ে থাকেন আমরা তো প্রত্যেক বছরের মতো এবারেও যুবকল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 6,50,000 পিস রাখির অর্ডার পেয়েছি আর এই সংস্কৃতি দিবস জয় বাংলা পশ্চিমবঙ্গ সরকার এই লোগো দিয়ে এই রাখিগুলো তৈরি করা হচ্ছে আমরা তৈরি করেছি এন্ড অফ জুলাই থেকে শুরু করেছি কাজ হ্যাঁ আর আমাদেরকে মোটামুটি আগস্টের মধ্যেই সব ডেলিভারি করে দিতে বলেছে আমরা রাখি উৎসবের আগেই সব ডেলিভারি করে দিতে পারবো অর্ডারটা আমরা পেয়েছি এই আমাদের অর্ডার হয়েছে শুক্রবার দিন গত মানে হচ্ছে 11 তারিখ এতে সুবিধা হচ্ছে কি এই অর্ডারটাতে আমাদের যত কারিগর আছে কারিগরদের মানে একটা সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে এদের কাজ দিই এবং কাজ দেওয়াতে কী হয় এরা সারা বছরের কাজটা মোটামুটি করতেই পারে আর এতে মজুরিওটা অনেক বেশি দিয়ে দেওয়া হয় যেহেতু সরকারিভাবে আমরা এটা তৈরি করাই সেই হিসাবে ওদেরকে মজুরিটা বেশি দেওয়া হয় আর তাড়াতাড়ি করানোর জন্য ইনসেন্টিভের ব্যবস্থাও আমরা রেখে দিয়েছি ওদের জন্য তো কোন কারিগর কতটা মাল তৈরি করবে কারণ আমাদের 3টে সেকশনে ভাগ করা থাকে কাজটা একটা হচ্ছে যারা ফুল তৈরি করবে যারা গ্যাপ তৈরি করবে যারা পুরো পেস্টিং তৈরি করবে এরকম কাজের ভাগ আছে আমাদের মধ্যে কত মানুষ এই কাজের সাথে মোটামুটি 300 থেকে 350 এবং আমাদের এইবারে অন্ততপক্ষে শুধু কালনা 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক ছাড়াও কালনা মহকুমা জুড়ে আমাদের এই কাজ চলছে ইন দি মিন টাইম বর্ধমান জেলাতে পর্যন্ত কাজ আমাদের নিয়ে গেছে কারিগররা এসে যে আমরা এই কাজ করবো বলে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কালনা নারীর সৌন্দর্য শাড়িতেই
সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।